शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए आमी ये तंत्र शक्ति अनुष्ठाने उपस्थित हुई। ये अनुष्ठान जाके केंद्र करे सेई आद्या शक्ति तारिणी तारामा इच्छामयी राजराजेश्वरी महाकाली देवीर चरणे प्रणाम जानाई। ओम महेश अग्ने महामाये चामुंडे मुंड मालिनी आयरग्गं विजयं देहि देवी नारायणी नमस्तुते। তাহলে আমরা জেনে এসেছি বা ছোটবেলায় পড়েছিলাম নয় নবগ্রহ, তার মধ্যে সাতটা প্রধান গ্রহ রবি চাঁদ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর দুটো ছায়া গ্রহ, সেটা কে কে? রাহু আর কেতু। তাহলে এই নটা গ্রহকে প্রত্যেকটা গ্রহেরই এক একটা অধিষ্ঠাত্রী দেবী আছে বা আরাধ্যা দেবী আছে। এই দেবীরাই গ্রহগুলোকে কন্ট্রোল করে তন্ত্র মতে। যেমন রবি গ্রহের আরাধ্যা দেবী হলো মহামাতঙ্গী দেবী, চাঁদ গ্রহ বা চন্দ্রের আরাধ্যা দেবী হলেন মা কমলাত্তিকা দেবী, মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী হলো মা বগলামুখী দেবী, বুধ গ্রহের আরাধ্যা দেবী হলো মা ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতি গ্রহের আরাধ্যা দেবী হলে মা তারিণী তারামা, শুক্র গ্রহের আরাধ্যা দেবী হলে কে? মা ভুবনেশ্বরী দেবী, শনি গ্রহের হলেন মা দক্ষিণা কালিকা দেবী, রাহু গ্রহের আরাধ্যা দেবী হলো মা ছিন্নমস্তা দেবী আর কেতু গ্রহের হলো মা ধূমাবতী দেবী। এই আর পৃথিবী মাতা তাকে নিয়ে হলো দশ মহাবিদ্যা, নয় নবগ্রহ আর একটা হচ্ছে ধরিত্রী মাতা। তাই জন্য বলছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবি ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্তিকা এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। দশ মহাবিদ্যার পুজো করলে এবং এটাকে বলে সিদ্ধ বিদ্যা, অনায়াসে জপ মাত্র সিদ্ধ হয়ে যায়। তাই সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা, এই উপলক্ষে আমি কিন্তু আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে বিশেষ কিছু মাতৃ আরাধনার ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ তন্ত্র মতে কিন্তু আমি এই মাতৃ আরাধনা করব এই ইচ্ছাময়ী কালী বাড়িতে। কারণ এখানে আমার মা জগৎ আলো করে রয়েছেন, মা ইচ্ছাময়ী, মা ভবতারিণী অর্থাৎ পাথরের কোষ্ঠী পাথরের মা দক্ষিণা কালিকা দেবী। আপনারা আসতেই আসলেই দেখতে পাবেন কিভাবে আলো করে রয়েছে, আপনারা সেই মায়ের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। ইচ্ছাময়ী মহাকালিকা দেবী শনি গ্রহের আরাধ্যা দেবী, যেহেতু সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা, তাহলে এই ফলহারিণী অমাবস্যার তাৎপর্য কি, গুরুত্ব কি বা মাহাত্ম্যই বা কি আজকে অনুষ্ঠান থেকে আমরা জানব। প্রথম হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তার সহধর্মিণী শ্রী শ্রী সারদা মাকে পাঁচ ফল দিয়ে আরাধনা করেছিলেন মাতৃজ্ঞানে ষোড়শী রূপে, মাতৃজ্ঞানে ষোড়শী রূপে। কেন? নারী শক্তিকে তিনি সর্বোচ্চ সম্মান মা সম্মান দিয়েছিলেন। যেখানে নারীকে অনাদর করা হয়, নারীর প্রতি বিভিন্ন লাঞ্ছনা অত্যাচার হয়, সেখানে মহামায়া থাকেন না। তাহলে সেই নারীর যে সর্বোচ্চ সম্মান অর্থাৎ মাতৃজ্ঞানে নিজের সহধর্মিণীকে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং পাঁচ ফল দিয়ে পুজো করেছিলেন। কেন পাঁচ ফলের কথা বলি আমি বারবার? আপনারা যে বলেছি পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, এই পঞ্চ পাণ্ডবের জীবনে নানা অশান্তি গেছে, নানা সমস্যা গেছে, কিন্তু তাকে সহায় হয়েছিলেন কে? ভগবান শ্রীহরি কৃষ্ণ।
তাই পঞ্চপাণ্ডবের সর্ববিপদ থেকে তারা রক্ষা পেয়েছিল। তা যার সহায় ভগবান স্বয়ং, তাকে পরাজিত করা যায় না, যায় না। আসছি সে প্রসঙ্গে, প্রথম কলার কে আছে জেনে নি। আজকে আমরা আলোচনায় থাকব ফলহারিণী অমাবস্যা সম্পর্কে, এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, কোথা থেকে বলছো? কোথা থেকে? যাদবপুর। যাদবপুর, আচ্ছা। বলতে পারবে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি? অর্পিতার জন্ম তারিখটা বলবে? 1991। হ্যাঁ, 1991। আর তোমার 18ই মে। 18ই মে 1991। সময়? সময় সকাল 2:57। সকাল, রাত্রি? হ্যাঁ, না না, সকালে, সকালে শনিবার ছিল সেদিন। হ্যাঁ, মানে দুপুর বেলা বলছো না সকালে? হ্যাঁ, দুপুর বেলা। তাই বলো 2:57। আচ্ছা, আমি বলছি, কিছু বলবে না, মিলিয়ে নাও। হ্যাঁ, দেখো, ফাঁকা অর্পিতার জন্মবার দেখতে পাচ্ছি শনিবার। ওর রাশি হচ্ছে কর্কট রাশি, কন্যা লগ্ন। ওর দুখানা প্রশ্ন জানার জন্য তুমি আমাকে ফোনটা করেছো। কেমন? একটা হচ্ছে কর্মজীবন, আর একটা হচ্ছে বিয়ের জীবন। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, ওর কিন্তু মঙ্গলের জায়গাটা কিন্তু বেশ অশুভ, মঙ্গলের স্থানটা কিন্তু শুভ নয়। এবং দেখবে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ, খুব ভালো করেছে, পলাটা রেখে দাও, পলাটা কিন্তু দরকার আছে। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, ও মাঝে মধ্যে একটু পাজেল হয়ে যায়, একটু কি করব বা কি করা উচিত এটা ও ঠিক করে উঠতে পারে না। ঠিক আছে। আচ্ছা, কাজকর্ম কিছু করছে? কাজকর্ম ও তো চাকরি করতে ট্যাবজেমি নাই, কি ও তো তোমার এমকম করা হচ্ছে টাইটেল ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আমি বলেছিলাম মেয়েদের যদি, কারণ মেয়েদের বিয়ের কারকগ্রহ হলো মঙ্গল, আর সেই মঙ্গল যদি নিচস্থ হয়, অশুভ হয়, তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো কিন্তু দেখা দেবে। ঠিক আছে। এবং এখানে কাজ যেমন হবে, আবার কাজের জায়গাটা মঙ্গল যদি সঠিকভাবে, সঠিক মাত্রায় বলবান না হয়, তাহলে নানা ট্রাবল, নানা সমস্যা কিন্তু ফেস করতে হবে। ঠিক আছে। আর একটা হচ্ছে শনি মঙ্গলের বীজ দোষ, ওর কিন্তু কোনো অপারেশন, কোন রকম কাটা ছেঁড়া, আমি এই এই বাচ্চার সিজারের কথা বলছি না, এটা ছাড়া ধরুন অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার স্টোন, এই ধরনের কিছু শরীরে কাটা ছেঁড়া বা রাস্তাঘাটে বাহন দুর্ঘটনা জনিত সমস্যা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা ওর কর্ম নিয়ে যেটা পাচ্ছি, কর্মে জায়গাটা ওর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ। হ্যাঁ, এই গজকেশরী দোষ যোগটা সবার থাকে না, এটা অত্যন্ত একটা শুভ যোগ, এটা দেখা যাচ্ছে। কেমন? তবে আর একটু জ্যোতিষ পরামর্শ নাও, আর কিছু না, আমার ওসব দরকার নেই। আমি সে অনেকদিন আগে একজন, আপনার এটা খুব ভালো লাগে, কাছেও আছেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো, আর এই জায়গাটা আছে গজকেশরী যোগ, দুটো জ্যোতিষ মতে যোগ হচ্ছে একটা শুভ জিনিস, আর দোষ হচ্ছে অশুভ। তাহলে আমি ফিরে আসি ফলহারিণী কালিকা পুজো, এই যে সামনে জ্যৈষ্ঠ মাসে, তাহলে ফলহারিণী কালিকা পুজো বা ফলহারিণী অমাবস্যা একটা শ্রেষ্ঠ তিথি। বছরে আমরা বিভিন্ন অমাবস্যা পাই, যেমন দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা,
মাঘ মাসে রটন্তি কালী পূজোর অমাবস্যা, মহালয়ার অমাবস্যা, তেমনি একটা উল্লেখযোগ্য বা তন্ত্রের শ্রেষ্ঠ একটা অমাবস্যা হলো ফলহারিণী। তাহলে ফলহারিণী মানে হরণ করে নেওয়া, হরণ মানে নিয়ে নেওয়া। তাহলে আমাদের রাশিচক্রের মধ্যে যে অশুভ ফলগুলো রয়েছে, অশুভ দোষগুলো রয়েছে জন্ম ছকের মধ্যে, যেমন হচ্ছে শনির সাড়ে সাথে, এখন মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির শনির সাড়ে সাথে চলছে, তাহলে এই সাড়ে সাথে দরুন এই তিনটে রাশির এই সাড়ে সাথে কিন্তু তাদের জীবনটাকে তছনছ করে দেবে যদি শনি ভালো জায়গায় অবস্থান না করে জন্মকালীন। যদি শনি খারাপ জায়গায় অবস্থান করে জন্মকালীন তাহলে কিন্তু তাদের জীবন তছনছ করে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই সাড়ে সাতির যে অশুভ ফল, এই দেবী মহামায়া মহাশক্তি কিন্তু নিয়ে নেন এই ফলহারিণী অমাবস্যায়। তাহলে যদি তিনি নিয়ে নেন তাহলে শনি আমাদের সেই জীবনটাকে আর তছনছ করতে পারবে না, শনি আমাদের নাড়াতে পারবে না বা হেলাতে পারবে না। সেই জন্য আমাদের রাশিচক্রের মধ্যে যে সকল অশুভ দোষগুলো আছে, যেমন কালসর্প দোষ, কালসর্প দোষে এমনও দেখেছি যে খারাপ কালসর্পের দরুন তাকে হয়তো মামার ঘরে থাকতে হয়েছে, পিসির ঘরে থাকতে হয়েছে, মাসির ঘরে থাকতে হয়েছে, জন্মকালীন মা বাবার সঙ্গ পায়নি, এমনও দেখা গেছে। জীবনটা দুর্বিষহ করে তোলে কালসর্প দোষ। আপনি একটা চাকরির চেষ্টা করছে, আপনার সন্তান চাকরিটা হচ্ছে না, হতে দিচ্ছে না, ভালো বিয়ের সম্বন্ধগুলো আসছে কেটে যাচ্ছে, একজনের সঙ্গে যদিও বা সম্পর্ক এই সম্বন্ধটা এগোলো কিন্তু ওই ঘর থেকে জানিয়ে দিল আমরা এই বিয়েতে নারাজ। তাহলে এই যে অশুভ দোষের কারণে একজনের বিবাহিত জীবনটা তছনছ হয়ে যায়, বিয়ে হতে চায় না, প্রথম বিয়ে হলেও সমস্যাগুলো কিন্তু তৈরি করে। এগুলো আমার দেখা, আজকে দীর্ঘদিন আপনারা এই টিভির পর্দায় আমাকে দেখছেন, সেই সুবাদে কথাগুলো আমি বলছি, এমনি এমনি নয়। কালসর্প 12 রকমের হয়, রাহু আর কেতুর বাইরে বাঁ দিকে কিংবা ডান দিকে, নিচে বা উপরে যেভাবে অবস্থান করবে, সাতখানা গ্রহ যদি থাকে এক পাশে পড়ে যায় রাহু কেতুর অ্যাক্সিসের বাইরে, তাহলে সেটা হয় পূর্ণ কালসর্প। কালসর্পের আবার ভাগ রয়েছে, যেমন অনন্ত কালসর্প, কুলিক কালসর্প, বাসুকি কালসর্প, শঙ্খপাল কালসর্প, পদ্ম কালসর্প, মহাপদ্ম কালসর্প, তক্ষক কালসর্প, শঙ্খচূড় কালসর্প, ঘাতক কালসর্প, বিষধর কালসর্প, শেষনাগ কালসর্প, এরও আবার 12টা ভাগ আছে। তাহলে এই কালসর্প দোষ, এই যে ফলহারিণীতে যদি আমি কাজ করা যায়, এর যদি ক্রিয়া করা যায়, তাহলে মহাশক্তি সেই কালসর্প দোষের যে অশুভ প্রভাব তিনি নিয়ে নেন। সেই জন্য নাম হয়েছে ফলহারিণী অমাবস্যা। সেই জন্য আমি এটা জোর গলায় বলছি, অর্থাৎ দেবী মহামায়া দেবী শক্তি হরণ করে নেন, মানে ঠিক যেমন করে পাইপ দিয়ে আমরা জল চুষে নিই, সাকসান করে নিই, ঠিক তেমনি ভাবে আমাদের অশুভ দোষগুলোকে উনি খেয়ে নেন, নাশাত করে দেন, নাশ করে দেন, তাই নাম হয়েছে ফলহারিণী অমাবস্যা। তাই আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা কোনো টেনশন করবেন না, আপনি এই অমাবস্যাকে কাজে লাগান। এই ফলহারিণী অমাবস্যায় অনেক কঠিন কঠিন কাজ হয়, অনেক ভালো ভালো কাজ হয়,
অনেক অশুভ গ্রহ দোষ গ্রহ দোষ থেকে আপনাকে বার করে আনা যায়, আপনার প্রিয়জনকে বার করে আনা যায়, কাছের লোককে বার করে আনা যায়, এমনই তার প্রভাব, এমনই তার ক্রিয়া এই ফলহারিণী অমাবস্যা। হ্যাঁ আসছি, কে দেখেনি কি আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে আমার অনুষ্ঠান দেখা হয়? মেয়ের নামটা বলো। মন্দিরার জন্ম তারিখটা বলো। 6 অক্টোবর 1995। সময়টা বলো। সময় সকাল 11:45 বর্ধমান। আমার অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। লাইন পায় না আজকে জন্ম। আচ্ছা মন্দিরার জন্মবার হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ শুক্রবার। ওর কুম্ভ রাশি এক্ষুনি বলছিলাম যে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির শনির 7:30 চলছে বর্তমানে। তাহলে তোমার মেয়ের বর্তমানে শনির 7:30 চলছে, ঠিক আছে? এইটা কিন্তু অত্যন্ত অশুভ। এই 7:30 দরুন ওর কিন্তু আগামী 5 বছর ওকে কিন্তু নাজেহাল করে ছাড়বে। নিকট আত্মীয়, নিকট কিন্তু প্রিয়জন ও হারাতে পারে। বুঝতে পেরেছো? শরীর স্বাস্থ্য কি বলছো? ক্যারিয়ারের জায়গাটাতে এই শনির 7:30 আটকে দিতে পারে। শনির জায়গাটা আমি দেখেছি তো, আমি কারণ আমি তো শনিকে নিয়ে মানে এতদিন ধরে বিচার করছি, সেই নিরিখে কথাগুলো বলছি। বুঝতে পেরেছো? ওর বিয়ে হয়েছে? ওর বিয়ে হয়েছে? দোষের একটা ক্রিয়া করিয়ে নিও এই ফলহারিণী অমাবস্যায়। আমি বারবার বলছি প্রত্যেকের উদ্দেশ্যে, অশুভ ফল এই সময় মহাশক্তি নিয়ে নেন, অর্থাৎ টেনে নেন, যেমন করে জলকে শোষণ করে নেওয়া হয় পাইপ দিয়ে। দেখেছো তো? এগুলো কাটালে কিছু মানে উপকার হবে? উপকার এগুলো যদি গ্রহ সংস্কার করলে ও উপকৃত হবে, ভালো থাকবে, ও ভালো থাকলে তোমরাও ভালো থাকবে। আজকে ছেলে মেয়ের যদি আমাদের ভালো থাকে তাহলে মা বাবাও ভালো থাকবে, উপকার সাধন হবে। বুঝতে পেরেছো? চাকরির যোগ আছে কিন্তু হচ্ছে না তো, ও তো নাকের ডগা থেকে এসে ফসকে যাচ্ছে। না না আমি কথাগুলো আগে বলছি, সেটা বলো, বলছি নাকের ডগা থেকে এসে কাজগুলো কি ফসকে যাচ্ছে? তাহলে আমি দেখতে পাচ্ছি তো পূর্ণ মাত্রায়, আমি পুরোপুরি ভাবে দেখছি বলে জোর গলায় বলছি, ঠিক আছে? হ্যাঁ তুমি আমার ফোন নাম্বার, অবশ্যই একটা সুফল তো মিলবে। তাহলে মানুষ তো এতদিন ধরে আমি কাটাতাম না, এতদিন ধরে টিভির পর্দায় বসতে পারতাম না, এত মানুষকে আজকে উপকার করেছি। কারণ এই দিনকে আমি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নি লেলিহান শিখায় আমি আহুতি প্রদান করব, করে খণ্ডন ক্রিয়ায় কালসর্প দোষের, শুনতে থাকো, হ্যাঁ কালসর্প দোষের খণ্ডনের জন্য মহামৃত্যুঞ্জয় শিবের বিশেষ পুজো, মনসা দেবীর বিশেষ পুজো, অষ্টনাগের বিশেষ পুজো, তার সঙ্গে ভগবান বিষ্ণুর বাহন গরুরের বিশেষ পুজো। কারণ গরুর হচ্ছে সাপেদের শত্রু, ভগবান বিষ্ণুর বাহন যার পিঠে চড়ে ভগবান বিষ্ণু আর মহালক্ষ্মী ঘুরে বেড়ান, সেই হচ্ছে গরুর মহারাজ।
তাহলে যাদের জন্মছকে কাল সর্প দোষ রয়েছে তাহলে তাদের এই গরুড়ের বিশেষ পুজো, মহামৃত্যুঞ্জয় শিবের পুজো এবং নবগ্রহ এবং তার সঙ্গে মনসা দেবী এবং অষ্টনাগের পুজো করলে এটাকে রোধ করা যায়, অর্থাৎ খারাপ করতে পারে না। আর এই ফলহারিণী অমাবস্যায় দেবী শক্তি হরণ করে নেন, নিয়ে নেন এই অশুভ ফলটা, তখনই আপনার সন্তানের, আপনার প্রিয়জনের, আপনার কাছের মানুষের ভালো ফল হতে শুরু করবে। এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে হিসেব। তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে প্রচণ্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতে সুর নাইকে কুলোদ্যত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডে প্রচণ্ডাশী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গতারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী ধর্মাত্মমোক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং শঙ্কর প্রিয়ে মহিষাশ্রী গ মদন মত্তে প্রণতস্মি প্রসিদ মে হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। আপনারা আমার যে বিগ্রহ দেখছেন, দেখুন মহালক্ষ্মীর বিশেষ বিগ্রহ, তার পাশে দেখতে পাচ্ছেন হনুমানজি, সংকট মোচন হনুমানজি। এই সংকট মোচন হনুমানজির পুজো করলে যাদের ব্যবসা বাণিজ্য আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছে, পথে পথে বাধা হচ্ছে, সংকটে পড়ে যাচ্ছে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, তাদের উপকার সাধন হবে। এই সংকট মোচন হনুমান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে গৃহকুল দেবতা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা সেই সমস্ত জিনিস যেখানে কঠিন কঠিন সমস্যা থেকে আজকে দীর্ঘদিন ধরে মানুষ উপকার পেয়ে আসছে। তাহলে আজকে আমার এই যে ফলহারিণী অমাবস্যার যে মহাতিথি আসতে চলেছে সামনে, এই জ্যৈষ্ঠ মাস, এই সময় আম পাকে, জাম পাকে, লিচু পাকে, কাঁঠাল পাকে, অর্থাৎ বিভিন্ন ফলাদি দিয়ে যদি মহাশক্তির কাছে আরাধনা করা যায় তাহলে দেবী কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়ে যান। আর এই সময়টাতে মহাশক্তি অতীব প্রসন্ন থাকেন, আমাদের প্রচণ্ড মনের মনের বাঞ্ছিত ফল প্রদান করে থাকেন। এমনই তিথির গুণ, এমনই মাহাত্ম্যর এই যোগের। তাই বলি জন্মছকে যাদের যাদের কেমুদ্রুম দোষ আছে, অর্থাৎ চন্দ্রের দুধারে, চন্দ্রের ডান দিক বাঁ দিকে বা ঘরে, মানে চন্দ্রের দ্বিতীয় বা দ্বাদশে যদি গ্রহ না থাকে তাকে বলি কেমদ্রুম দোষ। অনেকে রাশিচক্রে বিবাহহীনতা যোগ দোষ থাকে, বিয়ে হতেও হতে চায় না, খুব কাটখড় করে বিয়ের জায়গা করতে হয়, সেই সকল জিনিসগুলো কিন্তু হরণ করে নেন এই মহাশক্তি। আসছি সে প্রসঙ্গে, আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন কি আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? আমার মন্দিরে যিনি আলোকিত করে আছেন সেই ইচ্ছাময়ী মা, তার রূপ দেখতে পাচ্ছ? বাহ, মা আমার আলোকিত করে রয়েছেন, আমার মন্দিরকে তিনি আলোক মালায় সজ্জিত করেছেন, অর্থাৎ তার যে জ্যোতি, তার যে রূপ, তার যে মাধুর্য, তাতেই মন্দির আমার, এবং সেখানেই আমি ফলহারিণী অমাবস্যাতে বিশেষ পুজো পাঠ করব। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, দেখো আমার অনুষ্ঠানে আমি বলি বাবা, এত টিআরপি, এত জনসংযোগ, মানে মানুষ এই সময়টাতে খুব গভীর উৎকণ্ঠার সঙ্গে বসে থাকে একটু ফোনটা পাওয়ার জন্য, সেই জন্য তুমি পাও না বাবা, ঠিক আছে? বলো আজকে যখন পেয়েছো কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানবো। তোমার নামটা বলো। নাম সমীর হালদার। তোমার জন্ম তারিখটা বলো সমীর।
1998 সময় বলো। সময় ভোর চারটে। ভোর চারটে শার্প চারটে? হ্যাঁ চারটে, ভোর চারটে। আচ্ছা জন্মবার কি মঙ্গলবার? সোমবার। আমি বলছি 21 জুলাই, তাই তো? আচ্ছা ঠিক আছে। কি তোমার রাশি জানা আছে? তোমার রাশি মিথুন রাশি পাচ্ছি। আচ্ছা তোমার মিথুন, যাই হোক তোমার যেটা প্রশ্ন আমি বলে যাচ্ছি, তোমার তোমার বর্তমানে যেটা তোমার প্রশ্ন আছে কর্ম জীবন নিয়ে, তুমি এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারোনি, হ্যাঁ কি না? আজকের ডেটে, আজকের তারিখ অনুযায়ী তুমি এখনো পর্যন্ত সেইভাবে কর্মজীবনে সাফল্য পাওনি। এরকম বহু মানুষ আসছে আমার কাছে কর্ম নিয়ে দুশ্চিন্তা, কর্ম নিয়ে হতাশা। আমি তাদের আশ্বস্ত করি যে কর্ম নিয়ে হতাশার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, তুমি ওঠো জাগো, আবার সেই জায়গায় পৌঁছো। তা তোমার এই যে জায়গাটা, তোমার এখানে রাশি চক্রের মধ্যে কর্মপতি অর্থাৎ দশম ভাব, কর্ম মান যশ প্রতিপত্তি আমরা দশম ভাব থেকে বিচার করি। তাহলে দশমপতি যদি কোনো ভাবে ড্যামেজ থাকে, দশমপতি কোনো ভাবে যদি অশুভ থাকে, তাহলে কর্ম নিয়ে আমাদের কিন্তু সমস্যা দেখা দেবে। এই যে আমরা বলি না সবই আমার কপালের দোষ, দেখবে আমার কথায় কথায় কথাটা খুব ব্যবহার করে টানটা, যে আমার কপালটা খারাপ, আমার কপালের দোষ। আরে সেদিনকে চাকরির জায়গাটা হতে গিয়েও হলো না, অনেকে বলে লটারির টিকিট 2 নম্বরের জন্য হলো না, আরে আমি 62 নিয়েছি 64-তে 90,000 টাকা পেয়ে গেল, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এই যে কপালের দোষ, মানে হচ্ছে গ্রহের কোনো অশুভ সংযোগ, বুঝতে পেরেছ? হ্যাঁ। আর কি কি কোনো কর্মজীবন আছে বাবা, কিন্তু কর্মজীবনের থেকে সাফল্য, তোমার তো জীবনে শুধু বাধা 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 বাবা, তুমি বাধা পেতে পেতে আজকের ডেটে এসেছো, হ্যাঁ কি না বলবে? এক চান্সে তুমি সাফল্য পাও না, তুমি বাধা পেতে পেতে তুমি আজকে এই জায়গাটায় পৌঁছেছো। তাহলে তুমি যখন জানো তোমার রাশিচক্রের মধ্যে বাধা আছে, বাধাটাকে তুমি আগে নির্মূল করো, বাধাটাকে কাটাও। এই সামনে যে ফলহারিণী অমাবস্যা আসছে না, দেখো এটা একটা জাগ্রত তিথি, বুঝতে পেরেছো? তুমি এই মাহাত্মটা জানো না বা গুরুত্বটা জানো না, আমি তোমাকে জানাতে এসেছি, আমি তাকে তোমাদের এই তিথির গুরুত্বটা জানাতে এসেছি। যারা এই কপাল দোষে ভুগছেন, গ্রহ দোষে ভুগছেন, জীবনের সব আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠান, বুঝতে পেরেছো? ঠিক আছে, তোমার আছে, তোমার আর একটু জ্যোতিষ পরামর্শ নিতে হবে, এবং হ্যাঁ তার সঙ্গে তুমি যদি কিছু সাপোর্টিং লাগে তুমি নেবে, এবং এখান থেকে তুমি উঠে আবার দাঁড়াবে অর্থনৈতিক ভাবে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে তুমি অনেকটা পিছিয়ে আছো। ঠিক আছে বলো, আমার ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9874244916, কোথাও না কোথাও হয়তো তোমার কাজে লেগে যেতে পারে, রেখে দাও, দরকারি যাদের এই রকম বাধা বিপত্তি গুলো আসছে তাদের জন্য। কি বলছো? আমি যদি কোনো ব্যবসাতে লাগি আমি কি কোনো সফল করতে পারবো? তার জন্য আগে বলছি জ্যোতিষ পরামর্শ নাও, তোমার জন্মছকটাকে আবার পুঙ্খানুপুঙ্খ বিচার করো, ফুট করে ব্যবসা করতে যেও না, আগে বিচারটা ঠিকভাবে করো, তারপর তুমি এগো, ভালো হবে। তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে পান, চট করে বলে দি, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে আমি বসি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আপনারা পান।
হাওড়া ময়দান সরস সদনের উল্টো দিকে জাগৃতি চেম্বার, যোগেশ চন্দ্র মেয়েদের স্কুলের ঠিক পাশে শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর। এখানে আমি বসি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, এখানে আমি প্রতিদিন থাকি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। যেখানেই ফলহারিণী এবং বিশেষ বিশেষ তিথি নক্ষত্র যুগে এই কাজগুলো কিন্তু হয়ে থাকে। জীবনের যে কোনো অশুভ দোষ যদি জন্মছকে থেকে থাকে, তাহলে গ্রহ সংস্কারের দ্বারা সেই জন্মছকের অশুভ দোষগুলোকে রোধ করা যায়, তাকে আটকানো যায়। কারণ এই অশুভ দোষের কারণে মানুষের জীবন বিপন্ন হয়, মানুষকে দুঃসহ জীবন যন্ত্রণা ভোগ করতে হয়, মানুষকে জীবন পথে নানা বিপত্তির মধ্যে দিয়ে চলতে হয়। কারণ চেম্বারে চেম্বারে এগুলো পাচ্ছি আমি, কারণ চেম্বারে এসে যখন মানুষ বলে যে আমার মেয়েটার পড়াশোনায় বাধা হচ্ছে, আমার ছেলেটা উন্নতি করতে পারছে না, আমার গৃহেতে সুখ শান্তি নেই, সাংসারিক জ্বালাতে আমি জেরবার, অর্থনৈতিকভাবে আমি বিধ্বস্ত, এরকম বহু মানুষ এসে কথাগুলো বলছেন। তাহলে এই একটা এই সময়টা, কারণ কালী তন্ত্র, তন্ত্রেরও প্রণেতা হচ্ছে মহাদেব, আপনি বলেছি এর আগে। তাহলে কালী তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ তন্ত্র, কলি যুগে পূর্ণ ফল প্রদান করে থাকে। আপনার প্রিয়জন যে খুব এক সময় খুব ভালোবাসত, খুব যত্ন নিত, কেয়ার করত, আজ সে মুখ ফিরিয়ে নিচ্ছে, আজ আপনার দিকে ফিরে তাকাচ্ছে না, তার প্রেমে চরম বাধা যারা ফিল করছে। অনেকের দেখা যায় স্ত্রী তার দুটো সন্তান, সেদিনকে এটা আমি কিন্তু চেম্বারে প্রায় পাচ্ছি, স্ত্রী তার একটা সন্তানকে নিয়ে চলে গেছে, কারো দুটো সন্তানই চলে গেছে, আর আসতে চাইছে না। ভদ্রলোক বা ছেলেটি অনেকবার চেষ্টা করেছে তাকে স্ত্রীকে ফেরাবার জন্য, বলছে না আমি আর সংসার করব না, এমন ঘটনা আসছে। এগুলো হচ্ছে সবই কিন্তু গ্রহের দোষ আর কপালের দোষ। তাহলে এই জায়গা থেকে মুক্ত করতে পারে কে? একমাত্র মহাশক্তি। আপনি মেয়ের বিয়ে দিয়ে এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য দেখছেন শান্তি পাচ্ছেন না, সব সময় মনে একটা উদ্বেগ, সব সময় মনে একটা ভ্রান্ত চিন্তা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে। আপনি কি এইভাবে বসে থাকবেন নাকি উঠে দাঁড়াবেন, উঠে আবার এগোবার চিন্তা করবেন? ইয়েস, আমরা বসে থাকবো না, আমরা এগোবার জন্য প্রস্তুতি নেব। আর প্রস্তুতিটা যদি সঠিক হয়, প্রস্তুতিটা যদি নিয়ম মাফিক হয়, তাহলে সেইখানে কিন্তু জয়লাভ হবে। আর লড়াই করে যদি আমি জিততে পারি, জয়লাভ করতে পারি, তার একটা আনন্দ অনেক কিন্তু বেশি, সেই আনন্দটা আমরা অনেক বেশি পেতে পারি। যারা বাস্তু সমস্যা নিয়ে ভুগছেন, যাদের বাস্তুতে দেখা যাচ্ছে অশুভ শক্তির প্রবেশ, অশুভ শক্তির জন্য আপনার বাস্তুতে নানা অঘটন ঘটছে, আপনার নতুন নতুন ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে, নতুন টিভিটা কিনেছেন দেখছেন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, দেখছেন কোনো না কিছু প্রবলেম হচ্ছে, টিভিটা ঠিক করে গেল ফ্রিজটার ঝামেলা পড়ে গেছেন, ফ্রিজটা ঠিক হয়েছে আপনার মোবাইলটা দেখছেন ঠিক মতো কাজ করছে না, কিন্তু অর্থের সামর্থ্য কিন্তু আপনার সেই পরিমাণ নেই। তাহলে কোথাও না কোথাও একটা অশুভ শক্তির প্রভাব পূর্ণ মাত্রায় কাজ করছে, তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা অশুভ শক্তির প্রভাব পূর্ণ মাত্রায় কাজ করছে। তাহলে এই অশুভ শক্তি, নেগেটিভ শক্তি, এটাকে দূর করণীয় দরকার আছে। আর এই ফলহারিণী অমাবস্যায়
যদি সেই উদ্দেশ্যে ক্রিয়া করা যায় তাহলে কিন্তু অশুভ শক্তিকে মহাশক্তি টেনে নেন, এবং শুভ শক্তির আবির্ভাব হয় সেই বাস্তুতে, সেই গৃহে মঙ্গল সাধন হয়ে থাকে। হ্যাঁ, কে আছে দেখে নি একবার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি আদ্রা থেকে বলছি, পুরুলি আদ্রা। পুরুলি আদ্রা, আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার। আজকে কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? রাজকৃষ্ণ ব্যানার্জি। জন্ম তারিখ? শান্ডিল্য গোত্র। হ্যাঁ স্যার। জন্ম তারিখটা বলো। 10/8/1993। 10/8/1993। সময়? বিকাল 3:01। জন্মস্থান? রঘুনাথপুর। ছেলের জন্মবার হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ স্যার। ছেলের রাশি হচ্ছে মেষ রাশি, ধনু লগ্ন? হ্যাঁ স্যার। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে? না স্যার, বিবাহ নিয়ে। বিবাহ? আচ্ছা, কি করছে এখন? স্যার একটু চাকরি করছে ব্যাংকে, এরকম। কি, ন্যাশনালাইজ ব্যাংক না প্রাইভেট ব্যাংক? প্রাইভেট ব্যাংক। প্রাইভেট ব্যাংক। কিন্তু ওর একটা কথা বলি, আমি আগে কর্মের জায়গাটা একটু বলে নিই। কর্মপতি এখানে বুধ, কেমন? সেই বুধ রবি রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে, কর্ম হবে। কিন্তু কর্মের জায়গাটাতে ওর কিন্তু কিছু পরিবর্তন ইন্ডিকেশন দিচ্ছে, কিছু সন্তুষ্টির অভাব ইন্ডিকেশন দিচ্ছে ওর, কিন্তু এটা দেখা যাচ্ছে, কেমন? আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ওর মঙ্গলের দশা চলছে, মঙ্গলটা কিন্তু এখন এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ হলো শুক্র, ঠিক আছে? ওর শুক্র কিন্তু সপ্তমে, এবং গোচরও কিন্তু সপ্তমে শুক্র এসেছে। আচ্ছা, এর আগে বিয়ের কথা হতে হতে ভেস্তে গেছিল বা বিয়ে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছিল? না, সমস্যা তৈরি হয় নাই, তো সম্বন্ধ অনেকগুলো এসেছিল। হ্যাঁ, কিন্তু ক্লিক করেনি। কারণ এটাও হতে পারতো, কারণ ওর একটা চান্স আমি দেখছি যে একটা সম্বন্ধ কথাটা এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত উইথড্র হয়ে যাওয়া, কোনো একটা সম্বন্ধ অনেকটা এগিয়ে গিয়ে সেটা আবার ব্যাক করে যাওয়া, এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, ছেলেকে বলবে শরীরটা নিয়ে একটু যত্ন নিতে, পেটের কিছু সমস্যায় মাঝে মধ্যে ভুগবে, বুঝতে পেরেছো? এটা রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, ও রাশিচক্রের মধ্যে যদি মেষ রাশি, তো একটু কড়া স্বভাবের হবে তোমার ছেলে, হঠাৎ হঠাৎ করে মাথাটা গরম করে ফেলবে, ওর মধ্যে মাথা গরমের একটা টেন্ডেন্সি, মাথা গরমের ভাব কিন্তু দেখতে পাচ্ছি, তবে আগের চেয়ে অনেকটা ঠান্ডা হয়েছে। আগে কি একটু বেশি ছিল? ঠিক আছে, বলো আর কি। বিয়ে হবে, চিন্তার কিছু নেই, বুঝতে পেরেছো? বিবাহ স্থানটাকে একটুখানি কারেকশন করা, ওকে একটা কিচ্ছু না, একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী দেবীর মহাসিদ্ধি যন্ত্রম দিয়ে দাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। যদি ধারণ করতে না চাও, কারণ আমার কিন্তু অনেক প্রতিকার আছে, ধারণ ছাড়াই সাফল্য, ধারণ না করেও ভালো থাকা যায়, আমার অনেক প্রতিকার, ধারণ ছাড়াই সাফল্য দেওয়া যায়। আচ্ছা স্যার, বুঝতে পেরেছো? ঠিক আছে, যারা যারা ভাবছেন যে এই ফল হারিনি অমাবস্যায় কাজ করাবেন, মনে মনে চিন্তা করছেন আমার তো একে তো ধারণ করা যাবে না, একে জানানো যাবে না, একে বলা যাবে না, বলতে হবে না, জানাতে হবে না, আপনি গোপনে কাজটা করতে পারেন, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। আপনি ঘরে রেখে দিন এই বস্তু, পুজো পাঠ করা বস্তু ঘরে তার রেখে দিন, তার শুভ ফলটা দেখুন কি পাওয়া যায়। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, যারা যারা প্রিয়জনের উদ্দেশ্যে গোপনে এই কাজগুলো করাবেন, তারা প্রিয়জনের একটি ফটো আনবেন, কাঁচা জামা কাপড়ের একটু টুকরো, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ আনতে ভুলবেন না।
এবার অনেকের বলেন আমাদের কিন্তু ডেট অফ বার্থটা নেই, ফটো আনুন, আমি বার্থটা বলুন বা তার কিছু নির্দিষ্ট তথ্য দিন, আমি বলে নেব, আমি তাতেও কিন্তু গণনা করে দেব। এই আমার কিন্তু গণনা ঈশ্বর প্রদত্ত, কারণ আমার কাছে যারা আসে তাদের কিছু বলতে হয় না, আমি বলি তাদের, তাদের কিছু বলতে হয় না, এটা ঈশ্বরের দান। আমি কিছু না, আমি সবসময় মনে করি আমি কিচ্ছু না। শ্রীমদ ভগবদ গীতায় যেন ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মাং সূচ। পরিষ্কার বলছেন ভগবান যে সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমারই শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করবই। আমাদের কুল দেবতা চেয়ে রঘুনাথ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আমাদের যে কুল দেবতা যিনি পাপ মুক্ত করে থাকেন, কারণ আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হই, কারণ পৃথিবীটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখালয়ের নাম। আমরা ভাবছি খেয়ে পরে সুখে আছি 30 বছর 40 বছর, তারপর যে কোনো মুহূর্তে আপনার শরীরে কোনো সমস্যা আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনার বাধা বিঘ্ন আসতে পারবে। সুতরাং এই যে দুঃখালয়, এখান থেকে একমাত্র তিনি পারেন, তিনি হচ্ছেন রঘুনাথ, অর্থাৎ ভগবান বিষ্ণু। আর বিষ্ণুর মায়া হলেন এই মহাশক্তি। ওই জন্য শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়তে সব্দিতা নমস্তস্যই 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 নমো নমো। বলছে হে দেবী, তুমি সর্বভূতে বিষ্ণু মায়া রূপে তুমি রয়েছো, তাই তোমাকে নমস্কার, তোমাকে আবার নমস্কার, তোমাকে বারবার নমস্কার, হে মহাশক্তি। এইভাবে বিষ্ণু মায়া দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে, সেই বিষ্ণু মায়াই হচ্ছে মা ভগবতী। আর এই ফলহারিণী অমাবস্যায় তিনি সমস্ত অশুভ ফল তিনি হরণ করে নেন, আপনার সন্তান আপনার মুখ পুড়িয়ে দিচ্ছে, অর্থাৎ সন্তানের আচরণ আপনার ভালো লাগছে না, একটা বাজে ক্রিয়া, বাজে জায়গায় পড়ে যাচ্ছে, ট্র্যাপে বন্ধু বান্ধব সঙ্গ করছে, পড়াশুনো করছে না, তার তো দোষ নয়, সে তো গ্রহ দোষ বা কপাল দোষে ভুগছে, আপনি কি করবেন। কিন্তু এই অমাবস্যার বিশেষ ক্রিয়া তার অশুভ ফল হরণ হয়ে যাবে এবং সে তখন আবার রাইট ট্র্যাকে সঠিক জায়গায় ফিরে আসতে পারবে। আর ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়, আমি কিন্তু দেখিয়েছি, সেটা বিয়ে হোক, প্রেম হোক বা দাম্পত্য জীবন হোক। বহুজন আছেন দাম্পত্য জীবনে বিশাল সমস্যার মধ্যে দিয়ে ভুগছে, আমার কিছু মন্ত্রপুত বস্তু, কিছু হোম যজ্ঞাদি ক্রিয়া করা, কারণ অগ্নিমূলে অর্থাৎ অগ্নি শিখামূলে যদি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে কাজ করা যায়, সেই কাজটা কিন্তু অনেক পাওয়ারফুল হয়। এটা কি, এর কিন্তু আলাদা স্ট্যামিনা রয়েছে, আলাদা মাত্রা রয়েছে, আলাদা যোগ রয়েছে, অনেক ভালো ভালো কাজ হয়। কারণ যা হয় না কপাল গুণে তা হয় কেবল ক্ষণের গুণে, আমরা একটা কথা জানি, কপাল গুণে আমার যে কাজ হয় না সেই কাজ তিথি গুণে হয়। এমনই মাহাত্ম্য এই ফলহারিণী অমাবস্যা তিথির, আপনারা এই অমাবস্যা তিথিকে কাজে লাগান এবং জীবনটাকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলুন, এটাই প্রার্থনা করব। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে, সেই মহাশক্তির কাছে প্রার্থনা এখন শুধু চলবে, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নাই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতা হই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় সআভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতিনাশিনী বিপত্তারিণী শ্রীজগদ্ধাত্রী দেবী দুর্গাই নমঃ।